বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়া বন্ধ করার মিশন নিয়ে আমি এদেশে এসেছি সকালে চট্টগ্রামে তিনশো পঁচাত্তর শয্যা বিশিষ্ট ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ও ভারতের নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার দেবীপ্রসাদ শেটী এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হবে বলে তিনি মন্তব্য করেন এম এ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি একই ছাদের নিচে মানসম্মত সব ধরনের স্বাস্থ্যসেবা দিতে হাসপাতালের প্রতিষ্ঠা বলে জানান কর্তৃপক্ষ নিউজ ডেস্ক জয়টিভি চট্টগ্রাম